সকালবেলায় ওর মা ছট পুজো করেছিল, উপোস ছিল, ওকে টিফিন আনার জন্য ছেলেটা বাড়িতে এসে ডালা রেখে টিফিন আনা কিনতে যাচ্ছিল, গিয়ে রাস্তায় গিয়েছিলো, এক জায়গায় দাঁড়িয়েছিল, গাড়িটা একটা গাড়িকে ওভারটেক করে জোর করে রং সাইড ঢুকে মেরে দিয়েছে এমন মেরেছে যে আমরা বলছি আমাদের ব্যবস্থা দিলেই হবে, কারণ এই এই বৃদ্ধ মা, পাগল ভাই, আই বুড়ো বোন এবং এদের যা অবস্থা, এবেলার ওবেলা চিন্তনীয় যে কী খাবে, এদের এই একটা ব্যবস্থা একটা সলিউশন হলেই আমাদের আমাদের কোনো দাবি নেই। গাড়িগুলো ধুমধাম মেরে ভেঙে দিয়ে চলে গেল। কতগুলো গাড়ি ভেঙেছে এই তো এখানেই রয়েছে সব পাঁচটা গাড়ি ভেঙে দিয়েছে। কি আপনারাও কি গাড়ি বন্ধ করে রেখেছেন? গাড়ি যাবে কি করে, সব তো ভেঙে দিয়েছে, সব জাম তো, যাবে কি করে? গাড়ি গাড়ি গেলে খুন করে দেবে বলছে। যাদের ঘটনা ঘটেছে তাদের সঙ্গে আমরা সহানুভূতি রাখছি, তাদের প্রতি আমরা, তাদের যেসব ঘটনা ঘটেছে আমরা দুঃখ প্রকাশ করছি তাদের জন্য, কিন্তু আমরা এইটাও যে আমাদের স্টাফরা যে রাস্তায় আহত হবে, প্যাসেঞ্জার নামাবেন আমাদের, এটাও আমরা তাদের কাছে আশা করি। এখন কি বাস বন্ধ? আমাদের যত ছেলেরা গাড়ি চালায় তারা বলেছে আমরা এই ঘটনা যতক্ষণ না মিটবে তার জন্য যদি দীর্ঘদিন যাবো যদি মিনি বাস বন্ধ থাকে আমাদের কর্মচারীরা আসবে না, আমাকে এসে তাই বলে গেছে, আমি যেন চুপচাপ চেয়ারে বসে আছি। তারা বলেছে যে যতদিন না এই সমস্যাগুলো মিটবে ততদিন আমরা গাড়ি চালাবো না, তাতে না খেয়ে মরে যাই, রিক্সা চালাবো তাও ঠিক আছে। কত শ্রমিক এখানে মিনিমাম আমাদের এখানে 100 গাড়ি চলে, ধরে রাখুন 350 শ্রমিক তো বটেই।